জাকির আলী অনিক বাংলাদেশের একজন উদীয়মান ক্রিকেটার যিনি তার বিস্ফোরক ব্যাটিং দক্ষতার জন্য পরিচিত। জাকির আলী অনিকের বড় ভাই শাকির আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলেছেন। তাকে দেখেই প্রথম ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উঁকি দেয় অনেকের মনে। বড় ভাই উইকেট কিপার ব্যাটসম্যান, বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে একই পথে পা বাড়ান অনেক। 2010 সালে ভয় ভয় কণ্ঠে বড় ভাই অপুকে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা জানান অনেক। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি। সপ্তম শ্রেণী পড়ুয়া অনেককে নিয়ে 2010 সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন। সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান জাকির আলী অনেক। এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির অধীনে অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 19 সবগুলো টুর্নামেন্টেই খেলেছেন জাকির আলী অনেক। খেলেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপও। ক্রিকেটে তার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের জীবনযাপনে মুগ্ধ জাকির আলী অনেক। হতে চান তার মতো দেশ সেরা উইকেট কিপার ব্যাটসম্যান। জাকির আলী অনেক নিয়মিত ইউটিউবে মুশফিকুর রহিমের ব্যাটিং দেখেন। উদ্দেশ্য একটাই, চাপের সময় কিভাবে মুশফিক ব্যাটিং করে ওটা পর্যবেক্ষণ করা। দলের হয়ে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও ব্যাটিংয়ে দলের চাহিদা মতো রান সংগ্রহ করতে চান হবিগঞ্জ থেকে উঠে আসা এই ক্রিকেটার। এজন্য ম্যাচের মতো পরিস্থিতি সৃষ্টি করে অনুশীলন করেছেন জাকির আলী অনেক। জাকির আলী অনেকের জন্ম 16 অক্টোবর 1999 সালে। তিনি 2015 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন এবং তারপর থেকে ক্রিকেট বিশ্বে তরঙ্গ তৈরি করে চলেছেন। দৃঢ় কৌশল এবং দ্রুত রান করার ক্ষমতা দিয়ে জাকির আলী সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বিভিন্ন স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং জাতীয় দলের ভবিষ্যতের জন্য দুর্দান্ত প্রতিশ্রুতি দেখিয়েছেন। তার আক্রমণাত্মক খেলার শৈলী এবং চিন্তাকর্ষক সত্যিই দুর্দান্ত। আশা করা যায় মাহমুদুল্লাহ রিয়াদের পরে বাংলাদেশের সেরা ফিনিশার হবে জাকির আলী অনেক।